হচ্ছে দেখেন সবগুলা ব্রাস্ট হচ্ছে অনেক মজা হবে দেখি মনে হচ্ছে আজকে টমেটোর টক হবে আলু দিয়ে নতুন আলু নিয়ে আসছি আর ফিশ ফ্রাই থেকে টক রান্না করে নিচ্ছে টমেটো টক খুবই মজার আর ফিশগুলো একটু ফ্রাই করে নিছে কারণ একটু গন্ধ থাকে এসে ফিশে আর এগুলো আরও ভেজে দিবে নিয়ে ফ্রাই করবে আলু আর টমেটো না টক রেডি খুবই মজা হয়েছে আমি ট্রাই করেছি আম্মা কালকে লন্ডনে চলে যাবে সেজন্য যাওয়ার আগে মজার মজার কারি রান্না করে যাচ্ছে যেহেতু আমি অনেক দিন খেতে পারবো না বিফ রান্না করে যাচ্ছে কারণ ভক্তি হচ্ছে আম্মার হাতে বিফ খুব লাইক করে আর এই মিষ্টি কুমড়া দিয়ে এই মাছটা আমার খুবই প্রিয় আম্মাকে আসলে অনেক মিস করবো অনেক দিন ছিল আমার এখানে এই যে আম্মার কারি হয়ে যাচ্ছে মশলা দিয়ে দিচ্ছে এটা খুবই মজার আম্মা তোমাকে অনেক মিস করব লাকিও বলতেছে আমরা অনেক মিস করব বাট কি করব জুথি হ্যাপি ভাইয়া জিশা ওরও অপেক্ষা করতেছে জিশা জুথি ও আর হ্যাপি হগুলো ইয়া করতেছে অপেক্ষা করতেছে কুম্বাল আমি যাব তোমার বাসা থেকে আইসি দিয়ে গেছে গা আম্মার হাতের মজার মজার তরকারি মিস করব ভিফু হয়ে যাচ্ছে তোমার থেকে অনেক রান্না শিখছি নতুন করে আবার অনেক রান্না বান্না শিখছি আমার থেকে মিষ্টি কুমড়া দিয়ে এই মাছটা খুবই ভালো লাগছে আম্মা আরেকদিন রান্না করছিল এই ডিশটা আমি প্রায় করব মায়ের হাতের রান্না অনেক মজা এরকম হবে না বাট ট্রাই করব তো বলবো চলে তো আচ্ছা রাতিয়া ওয়াট তুমি কি করো আই এম ডুইং দিস ইন ইউ ব্লিডিং তুমি কি লাকিকে ভালোবাসো না মাম্মিকে ভালোবাসো Lucky and mommy, I love you. Oh, dear mom, I love you too. আর রুফি হচ্ছে রোদ পোহাচ্ছে হ্যালো রুফি অনেকগুলো গোলাপ ফুটেছে পিঙ্ক গোলাপ আর রুফি হচ্ছে সবগুলো এলোমেলো করেছে এখন আবার টাইডি আপ করবো রুফি হাই বিউটিফুল আম্মা এদিকে স্কোয়াশের বিচিগুলা ভেজে নিচ্ছে এটা তো খুবই মজা লাগে বাট অনেক কম আজকেরটাতে খুবই কম হয়েছে এটা অনেক মজা লাগে এই সিটটা পামকিন সিট